আর দুটো দিন পেরোলেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগে শেষ দফার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। শাসক দল তৃণমূলের প্রচারের ঝাঁপ যেন একটু বেশি, হাতে গোনা আর দুটো দিন, তাই সমস্ত রাজনৈতিক দল এলাকায় এলাকায় প্রচারে ব্যস্ত। তৃণমূল কংগ্রেসের মনোনীত ১৬ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী বুলটি নায়েক গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আমদাপাল গ্রাম সহ আরও পাশাপাশি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন। প্রচারে এলাকার মানুষের স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মানুষকে উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন বুলটি। রাজ্য সরকারের যতগুলো প্রকল্প সেই সব প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরছেন, তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলছেন। ১০০ দিনের কাজের টাকা সহ বাংলাকে দীর্ঘদিন ধরে বঞ্চনায় রেখেছে সেগুলো তুলে ধরছেন। বর্তমান মমতা সরকারের আমলে এলাকার যে সার্বিক উন্নয়ন হয়েছে সেগুলি তুলে ধরছেন তৃণমূল মনোনীত ১৬ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী বুলটি নায়েক। মানুষ সাড়া দিচ্ছে ভালোই, বলছে যে দিদির এত উন্নয়ন, দিদি এত পরিষেবা দিচ্ছে, দিদিকেই আমরা চাই, দিদিকে ছাড়া অন্য কিছু চাইনি, এরকম বলছে। সাড়া পাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, মায়েদের বোনেদের সঙ্গে কথা বলছি, ওরা বলছে যে আমরা দিদিকে, দিদিরই প্রার্থীকে দিদিকেই আমরা জোড়া করে ভোট দিতে চাই। মানুষ তো বোঝে, দিদি আসার পর অনেক উন্নয়ন হয়েছে, এলাকার রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, আর স্বাস্থ্য সাথী থেকে শুরু করে খাদ্য, লক্ষ্মী ভাণ্ডার অনেক উন্নয়ন পেয়েছে, তাই মানুষ বলছে যে দিদিকেই ভোট দিতে চায়। আপনি কতটা আশাবাদী? আমি যতদূর সম্ভব গিয়েছি ডোর টু ডোর, দেখেছি যে মানুষ ওই কথাগুলো বলার আগেই বলছে আমরা দিদি ছাড়া কাউকে চাইনি, দিদিকেই দিতে চাই।